টেকা না টেকা টেকা, এটাই দেশের কালচার। এইখানে হোক আর বাংলাদেশের যে প্রান্তে হোক, ঘর কিনোস, বাড়ি কিনোস, দুয়ার কিনোস, জমি কিনোস, বাইরে টেকা দিয়ে লইতে পারো। টেকা টেকা বিষকাল লেগাইছি, হ্যাঁ বিক্কাল লেগাইছি, এক করে কামড়ে হারাম আমি গলাম। তোমার লোকের গায়ে হাত দিতেছেন কেন? কে তুই? হ্যাঁ আপনি চিনেন আমারে? চিনেন আমারে? চিনেন আপনি? হ্যাঁ আপনার কি চিনবো? আপনি আমারে চিনেন নাকি? ট্যাপা মাসুম, ট্যাপা মাসুম। কিরে আপদ কি বেঙ্গাল আপনি? একটু ভালো করে ব্যাপারটা আরামে আরামে কর। হে জুমাইনা, টাকার খবর কি? ও সকালে দিলে দিয়েছি বাবির কাছে। পুরো টাকা দিয়েছে? ও পুরোই দিয়েছে। হ্যাঁ ও দেইস কলাম, কোনদিনও কম পাইছেন টাকা? আরে মহিলার খবর কি? ওই মহিলার খবর? হ্যাঁ আর করেন না, গেছিলাম একদিন, এত বড় একটা স্যান্ড লয়ে দূরে দূরে দিয়েছে, কি করুন, কোন রকম ঝান্ডা লয়ে আইছি। এই বেটা কাল লোক, বেটা ভাইয়ের লোক, চিপা চাপে তুলে যেতে পারস না বেটা। চিপা চাপে তুলে দশ বেটার কাম একলাই করে ওই মহিলা, দশ বেটার কাম। এদিন গিয়ে বাস ধরে নিছে, টেন্ডারটা জমা দিয়েছি, আর এটা এই যে স্ট্যান্ডের্ড টাকা। সব ঠিক আছে না? জি, ওই জনি ফোন দিতে বলছে, বজ একটা খবর আছে। এ ওই ছয় নম্বর রোডে যে ডুপ্লেক্স বাড়ি হয়েছে না, ছয় নম্বর রোডে যে ডুপ্লেক্স বাড়িটা, এই ফজলু মিয়ার বাড়ির পরে। হ্যাঁ 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 মালিক তো আইসি কানাডা থেকে, গেলে চাঁদাটা নিতে পারবে। এই খবর ওরাই দিত ওই লোকে? আপনার তো কইতাম বস, সকালে তো মাত্র দেখা হইলো আপনার সাথে। তোরা কি করস? আমি তো আপনার লোকের সাথে এনে বয়া বয়া খালি উল্টিপ লইব বেটা, খোঁজ খবর লাগাবি চারিদিকে বেটা। আমি বাইরে গেলে আবার কোন আমার একলা ভালো আজকে বেটা, দাম্পা ফিকির তুই আমার লগে লগে থাকবি। দামদা ফিকির কইমা গেছে বুঝস না তুই? হ্যাঁ এক কাম কর, জনের ফোন দে, বাসাতে মেশিন তিন ওটা লইতে কর, তাড়াতাড়ি, দেরি করিস না বাদ। হ্যাঁ হ্যাঁ চলেন বস, চলেন। আরে এরকম করতেছেন কেন আপনারা? আপনারা কারা? বাইরে ছিলস না বাইকেটা? হ্যাঁ বুঝলাম না, আমার বাড়িতে। কি বুঝবি না, কি বুঝলি না তুই? হ্যাঁ মারতেছেন কেন? টাকা আনা 20 লাখ। কি কথা বুঝস না, বাংলা বুঝস না? টাকা আনা 20 লাখ কেন? আপনাকে টাকা দিব কেন? দিবি মানে? এই আর ওটা উঠ। আরে বুঝলাম না, বোঝা লাগবে না। শোন বুঝছস, এই এলাকায় যদি কোনো বাড়ি নতুন কেউ জায়গা কিনে বিয়া করে, মুসলমানি করায়, যার যা হইব, বাইরে একটা কমিশন আছে। এই কমিশন দে টাকা না, আমি 1 টাকা দিতে পারতাম না। এই বেটা এই এই হোটেল পা আমার দিকে চা বস, ভরে দি মুনি পুরা। টাকা না, টাকা না 20 লাখ টাকা বুঝলে? এক করে এই যে এই চিবির লোকে কলম, এক করে পা করে যাবো। আমার কষ্ট টাকা আপনার কেন আছে? কষ্ট আলির টাকা না, আমার টাকা দিয়ে জায়গা কিনছি, আমার টাকা দিয়ে বাড়ি করছি, আপনি কেন টাকা দিব? এই বেটা এই এত কথা কোন লাগে কেতর লগে? টাকা আনাস না, টাকা টাকা আপনারা কারা? এই মালকাটা রে আমার স্ত্রী। তোর স্ত্রী? এই এটা আজকে আমি বেডরুমে গেলাম, কই যেতেছেন? কই যাইব বেটা বুঝস না? হ্যাঁ টাকা আনা টাকা টাকা, এটাই দেশের কালচার। এইখানে হোক আর বাংলাদেশের যে প্রান্তে হোক, ঘর কিনোস, বাড়ি কিনোস, দুয়ার কিনোস, জমি কিনোস, বাইরে টাকা দিয়ে লইতে পারো। টাকা টাকা 20 লাখ টাকা না, অক্ষরে চায়ের জুসকে টাকা না না বেটা। কিসের টাকা? কিসের টাকা আপনি জানেন না? আপনি আমার দিকে তাকান, আপনি তো অতিরিক্ত করতেছেন বেটা। এই বেটা টাকা আনাবি না, বেডরুমে লয়ে যাবো। কোনটা কিসে বাসাতে? এই এই মালটাকে রে বনি মুখের ভাষা ঠিক করেন এখনো? এই আমার দে তো একটা একবারে।
কোনো কথা কবি না এমনি বেডরুম আরে কা হাত দেন কেন এইটা রে লিয়া যাই এই হাত ছাড়েন হপ খরা বস এইটা না সুন্দর বেশি মাছ এইটা থেকে এটা সুন্দর বেশি মাছ কি কলম হ্যাঁ এই তুমি কি মানে জিত খোয়াবে নাকি কিছু টাকা দিয়ে দাও না যাও ওই ডোরে 1 লাখ টাকা চাইনা দাও আচ্ছা ঠিক আছে মানগে আপনার দরকার কি চাটান চাটান আরে এই যে নাম টাকা না আর ভেড়ন বাসা থেকে আপনি অতিরিক্ত করতেছেন একদম অতিরিক্ত করতেছেন চল বেডরুমে কি করবো এই টাকা কত এনে 1 লাখ আর 19 লাখ আনা আর নেলে দুইটারে নিয়ে 10-10-20 লাখ উসুল করে দেবো কি ব্যাপার কারো আপনারা তোর বাড়িতে মনে হয় বেচে দিছে কিরে বাড়ি কি বেচা বলা যোসনি উকিল মুক্তার খবর তো লইয়া বসছস হ্যাঁ এত টাকা ফুলরে গেল কারা আপনারা আপনি কে কারা আপনারা আপনি কে আপনি কে আমি কে আমার পরিচয় শুনলে তো জাগার উপরে মুচা দিবেন তোমার এত বড় সাহস বসের গায়ে তুমি 8-10 বছরে ধাক্কা দাও বস আপনি চিন্তা করেন না বস এটা হলে আমরা 3 জন বেডরুমে যেতে চাই আপনি কি চিনবো আপনি আমার চিনেন নাকি তুমি নাম নাই কোনোদিন নাম নাই বন্ধু মানুষ তো তুই কথা বলছ কেন মাঝখানে বস একটু এমনি দুষ্টুমি করতেছিস ম্যাডাম এর জন্য এবার তো 14 বছর লেগে ঢুকাই দিব কত টাকা চাঁদা চাইছে 20 লাখ তুই কি বাসায় ঢুকার আগে দেখোস নাই ব্যারিস্টার কুলসুম নামটা দেখো ম্যাডাম মিস গাইড হয়ে গেছে হ্যাঁ মিস গাইড আর হবে না আমার বাসা এসে মিস করে প্লিজ আপনার বাসা এসে নিচে বয় ম্যাডাম নিচে মানে বিজেপি এটা আমার কে জানো আমার বোন বলছি তো আর হবে ভাই কল দাও প্লিজ আর হবে না ম্যাডাম কি হবে না ভাই জান প্লিজ কি হবে না এরকম ভুল আর হবে না 6 বার জেল খাটার পর তো ঠিক হয় না আপনার বাড়ির গেটের আশেপাশে আমি না শুধু আমার এই লোকজন আদার্স যারা আছে কেউ কখনো এখানে এই জায়গাটা স্পর্শ করবে না প্লিজ এবার আমাকে
ফটোস রাখা বেড়া বেডরুমে যান। কিসের বেডরুমে যাবে? ওদের কিনে বেডরুমে যাইব। কইছিস তোর ব ব এই কইছিস তোর আন্তরি ব ব বেডরুমে যাবে মানে? ভাইজান ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? টাকা দেয়নি দেখে বলতেছে যে টাকা যেহেতু দিবি না তাহলে আমি 10 লাখ আর ওর 10 লাখ শুধু একবার থাকবে। আবার কি জানাস বইন? এটা কোন দেশি মাল? চেক করে যাও। বেডরুমে যাবি? থানা পুলিশের ঝামেলা করে লাভ নেই ম্যাডাম। আপনি তো জানেন ম্যাডাম আমরা যাই আর আসি যাই আর আসি। শ্বশুর বাড়ি? হ্যাঁ ম্যাডাম ম্যাডাম অযথা ঝামেলা বাড়ায় না। আমি সরি বলছি ভুল হয়ে গেছে আর হবে না। তুই কি মনে করস নিজেরে রোডে গাড়ে চান্দামি করস জেলে যাস আবার বাইরে যাস? তুই কি এটা মনে করছস? বললাম তুই আমার বাসায় ঢুকছস চাঁদাবাজি করতে। আমি জানতাম না এটা আপনার বাসা বা আপনি যে একজন ব্যারিস্টার এটা আমার নলেজে ছিল না। আমি তো সরি বললাম আর হবে না। আচ্ছা এই কর মাপচা ওদের মাপচা মাপচা বেডরুমে যাবি না? আমার মা মাপচা মাপচা রাস্তায় পাইলে মনে করি চল বেটা ভিতরে চল।